মিশকাতের হাদিসে যে নবী আমাদের জানিয়েছে ও আমার সাহাবায়ে কেরাম তোমরা আমার নামে তাসবীহ তেলাওয়াত করো আমার নামে দরুদ সালাম পড়তে থাকো পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা দরুদ সালাম পড়ো না কেন তোমরা যখন আমার নামে দরুদ সালাম পড়বে রহমতের ফেরেশতা আমার কানে পৌঁছে দেয় শুধু পৌঁছে দেয় না ফুলা নিপনি ফুলান যারা আমার নামে দরুদ সালাম পড়ে তাদের বাপের নাম সহ আমি রাসূল আমার কানে পৌঁছে দেয় আল্লাহ নবী জানিয়েছে কিয়ামতের দিনে মুসিবতের দিনে ইয়া মায়া কোরআনের আয়াত ইয়া মায়া ফিরুল মারুমিনা কিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন যেই দিন কেউ কারো হবে না ছেলে মায়ের হবে না বাপ বাপের হবে দেখা যায় দাদার হবে না ছেলে বাপের হবে না এমন করে যখন একা একা ছুটতে থাকবে আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আনা সাইয়িদুল দিয়া দামায়া আমাল কিয়ামা আমি হব সর্দার লিডার আনা আউবালু শাফিন আমি রাসূল প্রথম সুপারিশকারী হয়ে যাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ কুল কায়নাতের মালিক এমন কি জান্নাতের মালিক আমার আল্লাহ আমি মুহাম্মদ আলাফা করা ফিহি অহংকার করছি না জান্নাতের মালিক আমার আল্লাহ কিন্তু জান্নাত মব জান্নাত বণ্টনকারী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন এ আমার বিবি আয়েশা রে আমার ইন্তেকালের পর একটা বার মাজার শরীফের কাছে আসবে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কোনো গোনা নাই আপনি বেগুনা মাসুম আপনার কোনো গোনা নাই আপনার কবরটা জিয়ারত করে লাভ কি হবে দয়ার নবী আমার জানায় বিবি আয়েশা আমার কবর মাজার শরীফ কোন ব্যক্তি যদি একটা বার জিয়ারত করে ঈমান হালাতে যারা কবরীর আমার মাজার শরীফটা জিয়ারত করলে অজাবাত লাগো শাফাতি তার জান্নাতি দবার জন্য আমি রাসূলুল্লাহ শাফাতকারী হয়ে যাব আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন বিবি আয়েশা রে আমার মাজার শরীফের কাছে এসে একবার দরুদ শরীফ পাঠ করবে কলেমা শরীফ পাঠ করবে আল্লাহ নবীকে বললেন হুজুর আপনার গুনাহ নাই বেগুনাহ মাসুম আপনার নামে কলেমা দরুদ শরীফ পাঠ করে লাভ কি হবে বিবি আয়েশা আমার কোন নেকির প্রয়োজন নাই তবে আমার নামে তুমি রূহ পাকে সওয়াব পৌঁছে দেবে এই সওয়াবটা আল্লাহ পাকে দরবারে জমা দেব কিয়ামতের দিনে আমার উম্মত যদি জাহান্নামে চলে যায় আল্লাহকে বলবো আল্লাহ এরা যখন সওয়াব পৌঁছেছিল হাত তুলেছিল সর্ব আউয়ালে পেহেলে পড়তুমি আমি নবী আমার প্রতি তোমার প্রতি এরা সওয়াব পৌঁছে দিয়েছিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহ ওই নেকিটা আমার প্রয়োজন নাই আল্লাহ আমার উম্মতের নেকির পাল্লায় একটা বার ভারী করিয়ে দিলাম আল্লাহ পাক জানিয়ে দিবে হাবিব তুমি যাতে রাজি আমি তাতে রাজি আমার দয়ার নবীর নেকির কারণে ওজনের কারণে কোটি কোটি উম্মতকে আমার আল্লাহ নাজাদ বানিয়ে দেবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বিবি আয়েশা রে তাতে যদি আমার উম্মত কোনো অবশিষ্ট থাকে আল্লাহকে বলবো আল্লাহ ওহদের ময়দানে আমার দাঁতকে দুখণ্ডিত করা হয়েছিল শহীদ করা হয়েছিল ওই দাঁতটা নিয়ে আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আমার এই দাঁতটা একটাবার আমি এখানে বসিয়ে দিলাম এই দাঁতের বরকতে আমার উম্মত কি আপনি নাজাত বানিয়ে দাও আল্লাহ নাজাত বানিয়ে দেবে তখনো পর্যন্ত যদি কোটি কোটি উম্মত জাহান্নামে টিকিটটা নিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন আমি নবী আমার দিকে যদি ছুটে আসে আমি কান্ডারি দয়ার নবী সহ্য করতে পারবো না আল্লাহকে বলবো আল্লাহ তায়েফের ছেলেরা পাথর মেরে ঢেলা ছুড়ে আমার চেহারা থেকে রক্ত নির
নির্গত করেছিল ওই রক্ত খুন একটা পাল্লা মিজানে আমি বসিয়ে দিলাম আমার রক্তটা যত মর্যাদা মর্যাদার কারণে আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবে আমার দয়ার নবীর উম্মতের সংখ্যা এত অধিক পরিমাণ হবে তখন উম্মত অবশিষ্ট আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার দাদু ভাই নানু ভাই ইমাম হাসান আর হোসাইন ইসলামের জন্য রক্তটা দুনিয়ার মানুষের কাছে দান করে গেছে আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমার দাদু ভাই নানু ভাই এখনি চলে এসেছে ওদেরকে নিয়ে আল্লাহর নবী যখন নেকির পাল্লায় বসিয়ে দেবে আর কোটি কোটি উম্মতের গুনাহ পাল্লা যখন হালকা হয়ে যাবে আমার দাদু ভাই নানু ভাই ইমাম হাসান আর হোসাইনের কারণে কোটি কোটি গুনাহগার যারা জান্নাতের সার্টিফিকেট যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে তাদেরকে আমার দয়ার নবী সুপারিশ করে দয়ার জান্নাতের মুখ বানিয়ে দেবে আমার দয়ার নবী কোরআনের আয়াত দিয়ে বলবে আল্লাহ আমার এই রক্তটা বড় নিয়ামত আমার এই রক্তটা যিনি খেয়েছে লাতালি জন্নারওয়ালা বাদ দিগি আমি মুহাম্মদ বলেছি ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না আমার আঙুলটা বড় নিয়ামত আমি একটাবার ইশারা করেছি আসমানে চাঁদটা দুখণ্ডিত হয়েছে আমার দাঁতটা বড় নিয়ামত এখান থেকে নুরানি ফিনকি দেয় আমার গায়ের চামড়াটা বড় নিয়ামত আম্মা জানাইশা সিদ্দিকা তিনি বর্ণনা করলেন দয়ার নবী বসে আছেন পূর্ণিমার চাঁদ চাঁদের দিকে তাকায় দয়ার নবীর দিকে তাকায় চাঁদের অপেক্ষায় আমার নবী পাকের চেহারাটা ঝিলিক দেয় জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন আমার থুতুটা বড় নিয়ামত আবু বাক্কারের সাপে কামড়েছিল আমার থুতুটা দিয়ে একটাবার বুলিয়ে দিলাম আল্লাহ এই থুতুর কারণে আল্লাহ আপনি তাকে সেবা বানিয়েছিলেন আমি মোহাম্মদ বড় নিয়ামত আমি সিদরাতুল মুনতাহা পৃথিবীর রকেট যেখানে যেতে পারে না পৃথিবীর মানুষ যেখানে জ্ঞান শেষ আমার দয়ার নবী মসজিদুল আকসা থেকে নিয়ে সাত তবকজ আসমান ভেদ করে আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করে এসেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা আজ আমি তোমাকে জানি দি কিয়ামতের দিনে আমার উম্মত যদি জাহান্নামে যায় কিছু যদি তোমার না থাকে আল্লাহর কোরআনের আয়াতটা নিয়ে আল্লাহকে শুনিয়ে বলবো আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল্লাকা মিনাল উলা আপনি তো জানিয়েছিলেন মুহাম্মদ দুনিয়াতে তোমার কষ্ট দিলাম আখিরাতে তোমার কষ্ট তোমার জায়গা নয় আমি আল্লাহ যা বলবো পৃথিবীর নবী রাসূল ফারেশতারা অক্ষরে অক্ষরে পালন করবে আজকের মুহাম্মদ হাবিব তোমাকে সুসংবাদ জানিয়ে দিলাম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে আমি আল্লাহ সেটাই পালন করে নেব আর একটু জোরে আল্লাহ নবী জানিয়েছেন ও আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদের জানিয়ে দিই আমি আল্লাহকে দেখেছি আমি জান্নাত দেখেছি আমি জাহান্নাম দেখেছি আমি তোমাদের কাছে এসে বলছি আমি মুহাম্মদ মিথ্যা বলি না আমি মুহাম্মদ সাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছি আমার আল্লাহকে দেখে এসে তোমাদের মাঝে বলছি আমার আল্লাহ হলো এক জোরে বলে সুবহানাল্লাহ আপনি বললেন আমি আল্লাহকে মানবো আর কাউকে মানবো না অনেকে নামাজ পড়ি নামাজ পড়া যখন শেষ হয়ে যায় ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আমরা মোনাজাত করি না করি না মোনাজাত যখন হয়ে যায় দুটো হাত মুখ থেকে আমরা ফিরে নিয়ে আসি আমরা কেতাবে পড়েছি ডাহানে বাইনে সালাম ফিরিকার দোনো হাত ওটাকার দোয়া মাঙ্গো হাত বহু চিয়া দানা ওটা মানে হাত বেশি উঁচু করো না ইয়ানে কান্দো সে উঁচু না করো অর্থাৎ কানের উপরে তুলো না দোয়া জাফারে হোকার দোয়া যখন শেষ হয়ে যাবে দুটো হাত মুখ পার ফিরলো দুটো হাত মুখ থেকে তোমরা মোসাবা করে নাও একটু বলিয়ে নাও কিন্তু মুনাজাতে শেষে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আবার দেখা যাক উত্তর পাড়ার ইমাম সাহেব উনি মুনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন বলে ওয়া মাতুকিন পাড়ার ইমাম সাহেব উনি মুনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে
তাহলে তিনটি ইমাম সাহেব তিন রকম মুনাজাত শেষ করেছে, কোনটা সবচাইতে বড়? আল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির, বিবি রহমাতিকা ইয়া আরহামার রহিমিন এটাও আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আল্লাহ জিকির, কোনটা সবচাইতে দামি জিকির? পৃথিবীর কোন হুজুরের কাছে জিজ্ঞাসা নয়, আল্লাহর নবীর কাছে গিয়ে আমরা একটা বা জিজ্ঞাসা করি। দয়ার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় ইবাদাতের নাম কি? আল্লাহ নবী জবাব দেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদাতের নাম হলো নামাজ। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর বলেন সবচাইতে বড় তেলাওয়াতের নাম কি? নবী বললেন, আফদালু তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় জিকির কোনটি? আল্লাহ নবী বললেন, আফদালু জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে একটাবার আলহামদুলিল্লাহ এটা আল্লাহ জিকির, বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন এটাও আল্লাহর নামে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আল্লাহ পাকের জিকির। কিন্তু দয়ার নবী জানিয়ে দিলেন, সবচাইতে জিকিরের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেন নাই পারেন, কিন্তু আমি বলি আপনাদের বলার জন্য আহ্বান জানাই, যদি মুনাজাতের শেষে কলেমা পড়ি তাতে কি গুনাহ হবে? গোনা হবে। আল্লাহ কি রেগে যাবে? নবী কি রেগে যাবে? বরং নবী বলেছে সবচাইতে বড় জিকির করা ভালো না খারাপ? অন্তত একবার করেন, দুইবার করেন, যারা মোটেই করে না তারা নবীর পক্ষে না বিপক্ষে, ওরা কলেমার পক্ষে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে নয়। আমি আপনাকে বলবো নামাজ হবে কি হবে না এটা কোনো মশলা নয়, কিন্তু বিষয়টা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কলেমা শরীফ পড়ি না পড়ি না, আমার নবী যেখানে আমার আল্লাহ পাকে রহমত সেখানে, নবী নাই যেখানে আমার আল্লাহ পাকে দয়া ময়া নাই সেখানে। নবী আদম আলাইহিসসালাম 350 বছর বসিরাত হুজুর কিতাবে লিখেছেন, মিলাদে মাস্তাফা কিতাবে, পরে দেখা যায় নবী আদম 360 বছর ধরে কান্নাকাটি করলেন, আল্লাহ পাকের ফারেস্তা জিবরিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, ওই নামের দিয়ে নবী আদম আলাইহিসসালামের 350 বছরে কান্নাকাটি আমার নবীর নামের কারণে ক্ষমা করে দিলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো? কেউ যদি বেরহমাতিকা বলে সে বলতে পারে, কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সে বলতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলা যাবে না, এটা বললে তার ঈমান যাবে। কথা বলেন না, কবরে যখন যাবেন আপনারা শুনেছেন কবরে প্রথম প্রশ্ন কি হবে? মা রব্বুকা, তোমার রব কে? আপনি কি বলবেন? আমার রব হলো আল্লাহ। নাজাত পাবেন না পাবেন না? কথা বলেন, নাজাত পাবেন? কে বলেছে? আরে কবরে যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, যদি আল্লাহ সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহ যদি এই কারণে নাজাত দিয়ে দেয়, পৃথিবীতে একটা লোক আর জাহান্নামে যাবে? আগে যাবে ফেরাউন, জান্নাতে যাবে? সে তো আল্লাহকে মানে, মানে না? সে বলবে আল্লাহ তো আল্লাহ বলে আমি মানি। আবার কি প্রশ্ন করছিস তুমি? আজাজিল বলবে কি, কোটি বছর সেজদা করেছি, কোটি বছর ইবাদত করেছি, আল্লাহ শুকরিয়া জপন করেছি, আবার কি? সবাই আল্লাহকে আল্লাহ বলে জানে, নাস্তিক বাদ দিয়ে, নাস্তিক বাদ দিয়ে যত ধর্মের মানুষ আছে তাদেরও বিশ্বাস যে সৃষ্টিকর্তা হলো এক, তাহলে তারাও নাজাত পাবে, তাহলে বাকি আর কেউ থাকে বলে মনে হয়? তারপরে কি প্রশ্ন করবে? ওমা দিনুকা, তোমার দিন কি? আমি আপনি কি বলবো? ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের দিন হলো মনোনীত ইসলাম। বলেন আল্লাহ জান্নাত দেবে না বন্ধ রাখবে? জান্নাত দেবে?
আল্লাহর নামের আল্লাহ যদি সব ওই পর্যন্ত শেষ হয়ে যেত আল্লাহ যদি ওই পর্যন্ত ক্ষান্ত করত তাহলে আল্লাহর নামে সওয়ালের জবাব হয়ে গেছে দ্বিতীয় কোন জবাব আসার দরকার ছিল না আল্লাহ বলেছে না এখন আমি যারে ভালোবাসি লাগবে দ্বীনের নাম ঢুকিয়েছে দ্বীনের নামে বলেছো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম এতেও আল্লাহ নাজাত দেবে না কেন টেস্ট পরীক্ষা প্রথমে হয় ফাইনাল পরীক্ষা শত শেষে হয় নবীর নাম লাস্টে রেখেছে ওমান নবী ও কা তোমার নবীকে আপনি যখন বলবেন আমার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তখন ফাইনাল পরীক্ষা অটোমেটিক পাস যারা বিরহমতিকা বলেছে ওরা টেস্ট পরীক্ষায় এখন হাবুর ডুবুর খাচ্ছে যারা আলহামদুলিল্লাহ বলেছে ওরা এখন সেই টেস্ট পরীক্ষায় হাবুর ডুবুর খাচ্ছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে এরা অটোমেটিক ফাইনাল পরীক্ষায় তৈরি হয়ে গেছে জোরে বলে আর একটু জোরে হবে না আমরা কাউকে এখানে বসে খারাপ বলিনি বরং আমাদেরকে যেটা ভুল বলে সেটাই আমরা যোগ্য জবাব দিয়েছি ঠিক না বেটি ওই জন্য বলছি যদি প্রয়োজন হয় এটা ভুল ওটা ভুল ওটা ভুল ওটা ভুল তোমরা একটা ডেট করো ফুরফুরা দরবার শরীফে যাই সেখানে গিয়ে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তোমাদের হুজুরকে নিয়ে আমাদের হুজুরকে এক জায়গায় বসি কোনটা আসল কোনটা নকল কোনটা জাতের কোনটা অজাতের সেখানে আমরা পরিষ্কার করে দেবো জনসাধারণ থাকবে বুঝলেন না অফলাইন যদি বলেন অফলাইনে যদি বলেন অনলাইন অনলাইনে সারা বিশ্বের মানুষ দেখবে কিন্তু ইতিহাস সাক্ষ্য যে কবার বসেছে সে কবার জুতো গুটি নিয়ে পালিয়েছে ফুরফুরা দাদা বিরহমাতুল্লাহ আলাইহে এক সমাজে একটা বই লেখা আছে বইটার নাম হলো নবাবপুরের বাহাত ছোট্ট একটা পাতলা বই দাদা হুজুর পীর কেবলা স্টেজে উঠেছে ওরা অনেক কিতাব নিয়ে এসেছে দাদা হুজুর কোনো কিতাব নিয়ে যায়নি শুধু একটাই কথা বলেছিল তোমরা তো সেই দল যে দল নবীকে দাওয়াত করেছিলে জুতো খুলে স্টেজে উঠেছিল নবীর জুতো চুরি করেছিলে তখন বললে হুজুর আমাদের দল তো তখন ছিল না নবীর জুতো কেমনে চুরি করবে দাদা পীর বললো তাহলে নবীর জামানা তোদের দল না থাকলে তা তোরা জন্ম হয়েছিস কোথায় থেকে খেলা শেষ কিন্তু আমাদের দল হলো আমার নবী পাকের দল সাহাবার দল তাবির দল আহাম্মা মুস্তাহি দল খোলাফায় রাশিদিন চার ইমাম চার মাজাহাব চার কুরসি শাফি মালিকি হাম্বালির সিলসিলা থেকে চলে এসেছে আমাদের দল আমি ভুল করতে পারি আপনি ভুল করতে পারেন কিন্তু আমাদের দলটা ভুল নয় এটা হলো নবীর দল এটা হলো জান্নাতি দল জোরে বলে আর একটু জোরে হবে না লম্বা করব না শেষ করব প্রত্যেকে কাজকর্ম করেন প্রত্যেকে বিধি ব্যস্ত মানুষ না একদম হক হক বললে হবে না না সময় সময় সংক্ষেপে কিছু করতে হবে না শুধু বলেন একটা গজল হবে তো একটা গজল হবে তো কে কে ঘুমাচ্ছেন একটু হাত তোলেন হ্যাঁ বড় ভাই হাত তুলছে মানে আরে দাদু ভাই হাত তুলুনি রাখো ছেলেরা দেখে ফেলছে একটু মস্কারা করলাম মস্কারা করা জায়েজ কোরআন শরীফে আছে ফালিয়া দাহাবু কলিলাও ওয়ালিয়াবুকু কাসিরা তোমরা বেশি বেশি কাঁদো অল্প অল্প হাসো হাসার কথা আছে না নাই এই যেটা ঠট্টা মস্কারা করেছি দলিল দেবে একটা দলিল দেই আল্লাহর নবী আবু বকর ওমর উসমান আলী তালাহা হুজুর বসে বসে খাজুর খাচ্ছিল এই যে আপনারা খাজুরের ঠিক এই রকম কাঁদি বলেন না নবী বসিয়ে দিয়েছেন আর সাহাবাদের বলছেন ও সাহাবারা তোমরা খাও তবে আমি যখন খেতে বারণ করব তোমরা খাওয়া বন্ধ করে দেবে কে কটা খেয়েছে হিসাব করব সবাই খাচ্ছেন বল বন্ধ করো বন্ধ করে দিয়েছে কোন কটা কে গুনেছে ১৮টা কে গুনেছে ২২টা কে গুনেছে ২০টা খেয়ে ফেলেছে ওই আটি নাকি বলে না বাবা বিশে না বিশ না আটি বলে আটি দানা আল্লাহ নবী খেয়েছে আটি খাজুর গুনো আর ২০ দানা গুনো হযরত আলী হুজুরে পাতলা সব ফেলে দিয়েছে আলীকে বলছে আলী তুমি কটা খেয়েছো গুনো আলী হুজুর গুনে দেখছে ৪৫টা পার কটা সবাই খেয়েছে ১৮-২০ আলী হুজুরে ৪৫টা পার আলী হুজুর গায়ে হাত দিয়ে বললেন বাবা আমার আলী যে কি হাগুরে কি পেট তোমরা তো জানতে না আলী হুজুর লজ্জায় পড়েছে না পড়িনি
জামাই শ্বশুর তো নাকি লজ্জায় পড়েছে, তখন আলী হুজুর বলতেছে আমারে ঠকিয়েছো তা আমি একটু ঠকাবো কায়দা কাম করে। তখন বলছে বাবা আমি একটু হাগুরে পেটুক লুবি আমি খেয়ে ফেলেছি 45টা, এটা আমার অপরাধ। কিন্তু আমাদের মাঝে এমন ব্যক্তি আছে যে আটি বিষ সহ খেয়ে ফেলেছে। কথা বুঝেননি? তয়ার নবীর বিরুদ্ধে চলে গেল তো। তালি শ্বশুর জামাই দেখেছেন কিরকম মস্করা করছে, ওখান থেকে হাদিসটা কেয়াস করে একটু বললাম কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন, কেউ যদি ফতোয়া দেয় রং হবে। কথা বুঝতে পেরেছেন? এই যে ফুল দিয়েছেন এতগুলো, তখন বলে হুজুর এগুলো ফজল খরচা না, ফজল খরচা না, কোরআন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করো। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, কিন্তু নফল ইবাদত চলছে তবু তো একটা ইবাদত জোরে বলো সুবহানাল্লাহ। একটা বার বলবেন ফরজ নামাজে আল্লাহ বেশি খুশি হয় না নফল নামাজে আল্লাহ বেশি খুশি হয়? জি, নফল না ফরজ? ফরজে নফল পানি বললে সাথে ধরবে, তার আগে সাদা খাটাবে না, ওরা কথা বলবে না। আপনাদের এলাকা ছেলেরা কি কাজ করে? চাষবাস। একটা সাপো ধরে নেই, একজনের ধান ভিজে যাচ্ছে, রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি আপনাদের এলাকার রোজের দাম কত দেয় আমি জানি না, আংশিক আনুমানিক 500 টাকা ধরলাম, 6-7 ঘন্টা ডিউটি করতে হয়। এখন বৃষ্টির বৈশাখে কাল বৈশাখে ঝড়, কথা বুঝতেন না? এখন খোকা গেল মাছ ধরতে আর খোকা গেল জল আনতে, ওদিক দিয়ে আকাশ ঘিরে কি করেছে, মেঘ করেছে, বুঝলেন না? অবস্থা ভালো না খারাপ? এ তো পানি আনতে গেল, তো মাছ ধরতে গেল, ওদিকে তো অন্ধকার হয়ে গেল, অবস্থা ভালো না খারাপ? যাক, ওদিকে আমি যাচ্ছি না। এখন যে কথা বলছিলাম, রাজমিস্ত্রি কাজ করলে দেয় 500 টাকা 8 ঘন্টা ডিউটি। এখন কাজ করে যখন মিস্ত্রি বাবু চলে যাচ্ছিল, তখন একটা বুড়ি কাকিমা যে খোকা একটু পানি আসবে গো, 3 দিন বৃষ্টি হবে খবরে বলে দিয়েছে, আমার এই জানালা ঠিক করে দাও, 1 ঘন্টার কাজ 300 টাকা দেবো। 1 ঘন্টার কাজ তাড়াতাড়ি করতে করতে আধা ঘন্টায় বেচারিটা কমপ্লিট করে দিয়েছে, পেয়েছে কত? কথা বলে না, 300 টাকা। মালিকের হুকুম পালন করেছে 8 ঘন্টা, পেয়েছে কত? 500 টাকা। ওটা হলো মালিকের হুকুম করতে হবে, তারপরে এই কাজটা পাবে, এটা আগে নয় আগে ওইটা। কিন্তু ফরজ ইবাদতে করেছেন, দিয়েছেন আল্লাহ রসগোল্লা যতটা দবাব দিয়েছে, কিন্তু নিজের স্বাধীনতা যে নফল কাজটা করেছিলেন নিজের ব্যক্তিগত, এতে সময় লেগেছে অল্প, কিন্তু মালমাত্রা পাওয়া গেছে বেশি। তাই নফল ইবাদত, নফল দান, নফল সাদকা, নফল জিকির, নফল নবীকে ভালোবাসা, নফল মিলাদুন নবী করা, নফল দরুদ সালাম পড়া, এটা আরো বেশি নেকি সওয়াব পাওয়া যায়। জোরে বলি, আর একটু জোরে হবে না? তাহলে একটা গজল হবে তো বাবা? হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে হাজী সাহেব আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে ওমরায় যাবেন, নিয়ত করবেন ওমরায় 80-85 হাজার টাকা, 18-20 দিনের ট্যুর, একটু যাবেন যাবেন বাবা যাবেন, বুঝলেন না? নবীর বাড়ি যাবেন, যখন যান তখন মাথার চুল থাকে থাকে না, গায়ের এহেরাম পড়তে হয় মরণে কাপড় স্টাইল দেওয়া জামা থাকে থাকে না, জবানে কোনো ছেলে মেয়ে বিয়ে বাচ্চার নাম থাকে না, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা এই তসবিহটা পড়তে হয়।